নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রত্যেকে সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন পাঁচই জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার যে রাশিগুলো মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে আমি একে একে বিশ্লেষণ করতে চলেছি প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটা অবশ্যই শুনবেন কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু করা হয় দেখুন ভিডিওটিতে আমি একটু সময় নিই আপনাদেরকে কিছু কথা বলার জন্য কারণ আপনি ভিডিও শুনছেন বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন নিবেন না কারণ আমি এটা একটা সম্পূর্ণ একটা ইন জেনারেল কিন্তু বিচার ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার কিন্তু নয় যে পাঁচ রাশির আমি কথা বলছি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চাটের উপর দেখুন আমি প্রতিদিন চারটি গ্রহর কথা বলি রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মচকে কেমন রয়েছে এবং আপনার ধনভাব আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব আপনার ভাগ্যভাব এই তিনটি ভাব আপনার জন্মছকে কেমন রয়েছে তবে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে যে পাঁচ রাশির আমি কথা বলছি কম হোক হোক বেশি অর্থপ্রাপ্তি আগামীকাল নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে প্রথমেই আমি কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করি দেখুন মহাপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে দেখতে হবে আপনার জন্মছকে মহাপ্রাপ্তির যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ রাহু গ্রহ হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মালিক এই রাহু গ্রহ আপনার জন্মচকে কেমন আছে শুভ অবস্থাতে আছে না অশুভ অবস্থাতে আছে যাদের একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে না। আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন রাহু রক্ষা কবচ আপনাদেরকে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন তারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা নিতে পারবেন আগামীকাল যে রাশির আমি কথা বলবো অর্থের জোয়ার আসতে চলেছে লিখে রাখুন এ রাশিগুলো কিন্তু একটা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আপনার ক্ষেত্রে মহাদশা অন্তর্দশা পারমিট করছে কি না কারণ দশাটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আমি প্রত্যেক মানুষকে একটি কথা বলি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রাপ্তির যোগ থাকে কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না যাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগটা কেটে গেছে আমি বারবার বলছি বার্ড চার্ট রিফরমেশানের মাধ্যমে প্রাপ্তিটা কিন্তু ঘটানো কিন্তু সম্ভব অর্থাৎ আপনি যদি বার্ড চার্ট রিফর্মেশান করেন অথবা যারা প্রচুর প্রতিনিয়ত প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন সেটা আপনি জেনে নিন আপনার কোন বছর প্রাপ্তি আছে কোন কোন মাসে প্রাপ্তি আছে এটা কিন্তু একান্তই জানা দরকার কারণ এই প্রাপ্তির ক্ষেত্রে টাইমটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং আপনার ন্যাকাল চাটে যে টার্গেট নাম্বার বা আপনার চাটে যে শুভ সময় এবং শুভ রং এগুলো কিন্তু জানা একান্তই দরকার দেখুন এই যে প্রাপ্তি কম বেশি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে কারো ক্ষেত্রে আগে আসে কারো ক্ষেত্রে পরে আসে অর্থাৎ কার কখন কিভাবে প্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে তার ন্যাকাল চার্টের উপর অর্থাৎ আপনার ন্যাকাল চার্ট যদি আগামীকাল পারমিট করে কারণ পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে প্রত্যেকেরই যে প্রাপ্তি ঘটবে এমনটি নয় কিছু সংখ্যক মানুষ অর্থাৎ যারা শুনছেন যদি হাজারজন শুনেন দশ জনের কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে অর্থাৎ কিছু সংখ্যক মানুষের প্রাপ্তি ঘটবে যাদের গাঢ় যোগ রয়েছে এবং আপনার রাহু গ্রহ ভালো রয়েছে তবে আমি একটি কথা বলবো যেহেতু এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন ভাগ্যভাবকে স্ট্রং করে আপনারা যদি রক্ষা কবচ পরিধান করেন তাহলে আপনার কিন্তু দ্রুত আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে কারণ সম্পূর্ণটা এটা ডিপেন্ড করে হচ্ছে ভাগ্যের উপর ভাগ্য ব্যতীত আপনার কিচ্ছু হবে না কত অ্যামাউন্টের অর্থ আপনাদের আসবে সেটা আপনার জন্মছক আপনার ন্যাকাল চাটের উপর বিশ্লেষণ কিন্তু হবে অর্থাৎ এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্যই আপনার জন্মকুণ্ডলী যাদের নেই তারা হস্তরেখাটা বিশ্লেষণ করুন হস্তরেখা অথবা জন্মকুণ্ডলি বিশ্লেষণ করে আপনার মহাপ্রাপ্তির যোগটা কখন আছে সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজারে কিন্তু আপনাকে সঠিক সময়টা নির্ধারণ কিন্তু করতে পারবে অনেকে প্রচেষ্টা করতে 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 ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হবেন না আপনি আগে জেনে নিন আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখাতে প্রাপ্তি যোগ আছে তা থাকলে কখন আছে রাহু শুক্র শনি বুধ কেমন আছে এবং দশাটা আপনার কিসে চলছে বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট কারণ আপনার জন্ম ছক সব শেষ কথা কিন্তু বলবে অর্থাৎ প্রত্যেকেরই যদি আগামীকাল প্রাপ্তি ঘটে যেত কি না তাহলে প্রত্যেকে আজকে কোটিপতি কিন্তু হয়ে যেত সমাজে কিন্তু ভারসাম্য থাকতো না কারণ গ্রহের এমনই খেলা কিছু মানুষ আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকালে দুপুর দেড়টা থেকে তিনটা অবধি রাহুকাল রয়েছে দুপুর দেড়টা থেকে তিনটা অবধি এবং শুভ যে মুহূর্ত সেটা হচ্ছে শুক্ল মুহূর্ত রয়েছে ভালো একটি শুভ মুহূর্ত রয়েছে এবং আগামীকাল যেহেতু বৃহস্পতিবার প্রত্যেকে আবারও বলব জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন আগামীকালে পাঁচ রাশির নাম আমি একে একে জানাবো প্রথম রাশি কর্কট রাশি কর্কট রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং ছয় আপনাদের শুভ সময় সকাল দশটা থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার পাঁচ এবং নয় আপনাদের শুভ সময় সকাল এগারোটা চোদ্দ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি মিন রাশি মিন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক আপ এবং পাঁচ আপনাদের শুভ সময় এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সিটি হচ্ছে তিন আপনাদের শুভ সময় সকাল দশটা বাইশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল মহাপ্রাপ্তি ঘটতে চলেছে চার নম্বর রাশি যে রাশি বিশেষভাবে প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শালি রাশিতে পরিণত হতে চলেছে সেই রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং আট আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা এগারো মিনিট থেকে আপনার বারোটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ অর্থাৎ আমি যে পাঁচ রাশির কথা বললাম কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে নমস্কার ধন্য